আসসালামু আলাইকুম, আমি গোলাম মুস্তফা 63 টেক ইনফো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি এক্সেলের এ টু জেড সম্বন্ধে আলোচনা করব। তো আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে এক্সেলের অনেক কিছু জানতে পারবেন। তো চলুন প্রথমে আমরা এক্সেল শিটটা ওপেন করলাম। এই যে দেখুন, ওপেন করার পর এখন আমি একটা ফাইল, আপনারা নতুন ফাইল তৈরি করতে পারেন অথবা যে কোনো একটা ফাইল নিয়ে আসি। এই দেখুন, আমি একটু আগে একটা ফাইল তৈরি করেছি, এই ফাইলটাই আমি নিয়ে আসলাম। নিয়ে আসে এই ফাইলটা কিভাবে সেভ করতে হয় এটা আমি আপনাদের নতুনভাবে দেখাবো। ধরেন আপনারা যদি নতুনভাবে এখানে লিখতেন, ঠিক সেম নিয়মে এখানে এভাবে লিখতেন, তারপর এখান থেকে সেভ করব। দেখুন ফাইল, প্রথমে এখানে চলে যাব ফাইলে, তারপরে এই যে সেভ অ্যাজ, সেভ অ্যাজ যে আমি এই যে দিস পিসি এখানে ক্লিক করার পর এই যে চলে আসছে আমি ডেস্কটপে। দেখুন এই যে ডেস্কটপে এখানে ঠিক এই অবস্থায় আমি সেভ করি। এখানে দেখুন নাম দেই ওয়ার্কশিট, ওয়ার্কশিট নামে এই যে সেভে ক্লিক করলাম, তাহলে এই ফাইলটা সেভ হয়ে গেল। তো আমরা এখন ক্লোজ করে আবার দেখি যে আসলে সেভ হয়েছে কিনা। কিন্তু দেখতে গেলে এই দেখুন উপরে টাইটেল বার, এই যে উপরেরটাকে বলে টাইটেল বার, এখানে দেখুন সেভ হয়ে গেছে, যার জন্য নামটা চলে আসছে এই যে ওয়ার্কশিট। হ্যাঁ, আর এর এক্সটেনশন থাকে সবসময় XLS, সেই জন্য এর এবং এটা হচ্ছে প্রোগ্রামের নাম, এক্সেল প্রোগ্রাম সেই জন্য নাম। এখানে বেশ কিছু মেনু আছে এবং মেনুর পরে সাব মেনু আছে। আর এই এক্সেল শিটটা কত বড় সেটা আমি এখনই দেখাবো, তার আগে আমি ক্লোজ করে ফাইলটা আপনাদের সেভ করাটা দেখাই যে ঠিক আছে। তো প্রথমে দেখুন এই যে আমি ক্লোজ করলাম, ফাইলে যে ক্লোজ দিলাম, ক্লোজ দিলে দেখুন ফাইলটা ক্লোজ হয়ে গেছে, ফাইলটা কিন্তু এখন নাই। আবার যদি ক্লোজ দেন এই যে আরেকটা নতুন ফাইল ওপেন হয়ে আছে, এটাও চলে যাবে। দেখুন এখন আর ফাইল কোনো লেখা যাচ্ছে না, ঠিক এই অবস্থায় আমি ফাইলটা ওপেন করি। ফাইলে গেলাম, তারপরে ওপেন দিলাম, এই যে ওপেন দেওয়ার পর এই দেখুন ওয়ার্কশিট এখানে আসছে, এই যে ওপেন করলাম দেখছেন ঠিক এই ফাইলটা চলে আসছে। তো ফাইল কিভাবে সেভ করতে হয় তা আমরা দেখলাম, কিভাবে ক্লোজ করতে হয় সেটাও দেখলাম। এখন দেখি এই ফাইলটা কত বড়, বিশাল একটা শিট। এই শিটে দেখুন শিটটা কত বড় আছে আমি আপনাদের একটু দেখাই, যে 10 48 576, এত বড় হচ্ছে, এতটা হচ্ছে রো আছে। হ্যাঁ, এতটা রো আছে। আর কলাম আছে কতগুলো, কলাম আছে 16384, এইটা আছে কলাম, কলাম। তো এই কলাম এবং রো আমরা কিভাবে দেখব, এই যে একটু বড় করে দেই আমি এখানে আপনাদের যাতে বোঝার সুবিধার জন্য। এইটা মনে রাখবেন এতগুলো রো আছে, এতগুলো কলাম আছে, তা আমরা রোগুলো দেখতে পারবো কিন্তু কলামগুলো আমরা ওইভাবে গণনা করতে পারবো না, কিন্তু এক এক করে দেখে দেখে গণনা করতে পারবো। যেমন কলাম হচ্ছে, এটা হচ্ছে কলাম দেখছেন, এ, এই যে এ বি সি ডি, এইভাবে আপনারা আস্তে আস্তে যদি যান এইভাবে দেখে গেলে 16384টা এইভাবে কলাম পাবেন। এই দেখুন এইভাবে যাবেন, তারপরে ওই দেখুন আই ভি এক্স ভি, হ্যাঁ এইভাবে কলামগুলো আপনারা গুনে নেবেন, গুনলে পারে আপনারা এক এক করে। তো এইভাবে এই কলামগুলো গুনে নিতে হয়, কিন্তু রোগুলো আমরা বাইর করতে পারি, গণনা করতে পারি। দেখুন এই যে কিভাবে বাই করতে হয় আমি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এখনই, যে আমরা এই রো, এই যে রোটা আছে যে 10 48 576, এটা কিভাবে দেখতে হয়, এটা দেখতে হয় প্রথমে আপনারা A5 দেবেন। A5 দেওয়ার সাথে সাথে এই দেখুন গো টু চলে আসছে। এখন আমি কততে যাব, আমি একটা ঘর বোঝে, ও পুরা ঘর বোঝে যে কোন ঘরে আছে, এ বি সি ডি ই এফ জি এস কোন ঘরে আছে। তা আমি দিলাম যে এ ঘরে আছে, আপনারা বি দিতে পারেন, সি দিতে পারেন, জেড দিতে পারেন। তো এই কত ঘর পর্যন্ত আছে, এটা আছে হচ্ছে 10 48 576, আমরা এটা জানি যে এত পর্যন্ত কলাম আছে। এই যে এ 10 48 576, এখানে ক্লিক, এই যে লিখে ওকেতে ক্লিক করলাম,
ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে শেষ একেবারে চলে আসছে, দেখছেন আর কিন্তু দেখা যাচ্ছে না নিচে। এই যে এখন যদি আপনারা এরভাবে যাইতে চান তাহলে অনেক সময়ের ব্যাপার। ঠিক একই অবস্থায় আমরা আবার F5 দেব। এই যে দেখুন আবার F5 দিয়ে আমি এখানে যদি লিখে দিই আমি B1 এ যাব, B1, এই দেখুন B1 লিখলাম, দিয়ে ওকে দেওয়ার সাথে সাথেই এখন দেখুন B1 এ একবারে চলে গেছে, এই দেখুন B1 এ চলে আসছে। তো এইভাবে এই রো এবং কলামগুলো আপনারা দেখতে পারেন। এখন আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে কিভাবে এখানে কপি পেস্ট করা যায়, আপনারা জানেন, তারপরে আমি দেখিয়ে দিই। এই যে প্রথমে ব্লগ এই যে জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে কপিতে ক্লিক করবেন, তারপরে এখানে যেখানে আমরা কপিটা করব সেখানে কার্সর রেখে তারপরে পেস্টে ক্লিক করবেন। এই যে পেস্টে যায়, এই যে পেস্টে পেস্টটা দেওয়ার সাথে সাথে এই দেখুন পেস্টটা হয়ে গেছে। কিন্তু এখন যদি আমি চাচ্ছি যে এইটা আমি কপি করব, কিন্তু কপিটা এখানে রো থাকবে আমি থাকবো কলামে করব, সেই ক্ষেত্রে কিভাবে সম্ভব? তো দেখুন এটাও করা যায়। তো আমি এইটা এই যে কপি করলাম, কপিতে ক্লিক করলাম, তারপরে এই যে পেস্টে গেলাম, পেস্টে যায় ঠিক দেখেন, দেখুন এখানে পেস্ট স্পেশাল আছে, আমি এখানে টিপ দেবো। পেস্ট স্পেশাল টিপ দেওয়ার সাথে সাথেই একটা মেনু বার আসছে, এখান থেকে চলে যান এই যে কম্পোজ, এইখানে ক্লিক করবে, ক্লিক করে ওকেতে দেন। এই দেখুন এখানে দেওয়ার সাথে সাথেই ও সঙ্গে সঙ্গে চলে আসবে, দেখুন, সরি, এখন দেখুন এই যে এটা কলাম আকারে চলে আসছে, এই দেখুন কলাম আকারে চলে আসছে। এখন যদি আমরা এটা সেন্টার বা মিডিয়াল নিতে চাই তাহলে এই যে এখান থেকে সেন্টারে দিলে সেন্টার হবে, এই যে দেখুন লেফটে দিলে লেফটে হবে, রাইটে দিলে রাইটে যাবে। তাই আমি জাস্ট লেফটে দিয়ে রাখলাম। তো কোনো লেখাকে যদি মিডিলে নিতে চান সেই ক্ষেত্রে কী করবেন, এই যে এখান থেকে মিডিলে দিলে মিডিলে চলে যাবে। এখান থেকে আমি যদি মিডিলে দিতে চাই, এই যে লেফটে মিডিলে, এটা আপনারা সহজেই দিতে পারবেন। আরেকটা জিনিস দেখেন, একটা ঘর যদি আপনি এখানে আসে, এই ঘরটা যদি একটা ঘরে পরিণত করতে চান বা মাঝখানে এই ঘরগুলো কেটে দেবেন, সেই ক্ষেত্রে কী করবেন, এই যে মার্সেল এখানে দেওয়ার সাথে সাথে দেখুন মার্সেল এই যে ঘরগুলো একটা হয়ে গেছে, দেখছেন এখানে হয়ে গেছে। তা আগের অবস্থায় নিলে কন্ট্রোল জেড দেবেন, আগের অবস্থায় চলে আসবে। আবার তারপরে লেখা যদি এই যে লেখা যদি কালার করতে চান তাহলে এটা লেখা কালার করা যাবে, দেখেন লাল হয়ে গেল। আর এটা যদি পুরা কলামটাই যদি কালার করতে চান তাহলে এইখানে টিপ দেবেন, এখানে দিয়ে এই দেখুন কালার হয়, এই যে পুরো যেটা দিতে যাচ্ছেন সেটি কালার হবে। আচ্ছা, তারপরে বোল্ড করা, এই যে বিতে দিলে বোল্ড হবে, আইতে দিলে ইটালিক হবে, ইউদি আন্ডারলাইন হবে। তো এইভাবে আবার দিলে চলে যাবে। তারপর এখানে দেখুন ওয়ার্ক টেক্সট, ওয়ার্ক টেক্সটে কি, এই যে এই ঘরে আমি লিখেছিলাম, দেখুন এই ঘরে এই এত বড়টা লেখা হয়েছিল, কিন্তু এই কিন্তু পরের ঘরে কিন্তু নাই। দেখুন এখানে এই যে এক্সেলে যা কিছু লিখি এখানে দেখা যায়, এই যে বারে, হ্যাঁ দেখছেন এই যে এই বারে কিন্তু দেখা যায়। দেখুন আমি কিন্তু এই পাশের ঘরে যান কিন্তু লেখা নাই, হ্যাঁ দেখছেন লেখা নাই, কিন্তু এই ঘরটায় এই যে H3 কিন্তু লেখা আছে। তো এই অবস্থায় আমি চাচ্ছি যে এদিক বড় না হয়ে তুমি নিচে নিচে দেখাবা, সেই ক্ষেত্রে কী করবে, যে ওয়ার্ক টেক্সট ক্লিক করবেন, এই দেখুন নিচে নিচে দেখাচ্ছে, দেখছেন একেবারে যতটুকু দরকার ঠিক এই অবস্থায় সে নিচে নিচে নিয়ে নিচ্ছে, কিন্তু এই কলামের বাইরে সে যেতে দেবে না। তো তখন কী করবে, যে ছোটো করে আমি যদি সাইজটা ছোটো করে দিই তখন এই ঘর অনুযায়ী এই যে চলে আসবে, দেখছেন আমি ইচ্ছা মতো নিয়ে আসবে, কিন্তু এই ঘরের বাইরে সে যাবে না। হ্যাঁ ঠিক এই অবস্থায় একই অবস্থায় এই যে ওয়ার্ক টেক্সট দিলাম, দেখুন এক করে চলে আসছে। এই যে কোনো ঘরে এভাবে যদি রাখতে চান আপনারা তাহলে এই ওয়ার্ক টেক্সট দিয়ে, খুব গুরুত্বপূর্ণ জিনিস ওয়ার্ক প্রয়োগ। আচ্ছা, তারপরে এখান থেকে একটা যোগ বিয়োগ করে দেখাই আপনাকে, এক্সেলের সবচেয়ে এক্সেলটাই হচ্ছে হিসাবের কাজ। তো যোগ কীভাবে করতে হয়, গুণ কীভাবে করতে হয় দেখুন, এটা একদম সহজ কাজ। যদি আপনারা এখান থেকে আমি সিম্পলভাবে দেখাই দিই, যদি এখানে সমান সমান দেবেন, সমান সমান দিয়ে যদি এইটা যোগ করেন, এইটা যোগ দেবেন, প্লাস এই যে একটা প্লাস দিলেন, হ্যাঁ শিফট চেপে ধরে এটা দিয়ে প্লাস দিয়ে পরেরটাই দিলেন, এই যে পরেরটা দিলাম, হ্যাঁ দিয়ে এন্টার দিলাম, এই দেখুন যোগ হয়ে গেছে, তাই না? যদি বিয়োগ করতে চান ছেলেকে সেক্ষেত্রে কী করবেন, আবার সমান সমান দেবেন, সমান সমান দিয়ে এইটা এই যে ঘরটা নেবেন সেটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে একটা এই যে বিয়োগের চিহ্ন, বিয়োগের চিহ্ন যেটা একটা ছোট্ট একটা হাইফেন যে উপরে আসছে জিরোর পরে, এটা দিবেন, তারপরে এই ঘরটা দিলেন, দিয়ে এন্টার দিলেন, দেখুন বিয়োগ হয়ে গেছে, দেখছেন। তারপরে গুণ যদি দিতে চাই সেই ক্ষেত্রে কী দেবেন, এই সমান সমান দিয়ে ধরেন এইটাই দেবো, এইটাই দিলাম,
তারপরে স্টার দিবেন, এই যে আটের উপরে যে স্টার চিহ্ন আছে, স্টার মানে গুণ, তারপরে এটা দেবেন, দিয়ে এন্টার দেবেন, গুণ হয়ে গেল। তারপরে যদি ভাগ দিতে চান তাহলে দেখুন সমান সমান দিয়ে আবার এটি দিলাম, এটি দেওয়ার পর ভাগ হচ্ছে এই যে স্ল্যাশটা নিচে যে এটা আছে এটিকে বলে স্ল্যাশ, এই যে স্ল্যাশ দিয়ে তারপর নিচেরটা দিয়ে এন্টার দেবেন, এই যে ভাগ হয়ে গেছে, ঠিক আছে, যোগ বিয়োগ গুণ ভাগ। তারপরে এভারেজ যদি বাই করতে চান তাহলে সেই ক্ষেত্রে সমান সমান দিয়ে এভারেজ লিখবেন, এ ভি ই আর এ জি এভারেজ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট কত থেকে এভারেজ করবেন, এই যে এইখান থেকে আমি করবো, এইখান থেকে শুরু করে দুই ফোঁটা দিয়ে একদম শেষ পর্যন্ত, এই যে এই পর্যন্ত করবো, তাই ব্র্যাকেট ক্লোজ করলাম, দেখুন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিবেন, তাহলে এভারেজ বাড়িয়ে গেল। তারপর এখান থেকে যদি মিনিমাম ম্যাক্সিমাম এটা বাই করতে চান তাহলে হচ্ছে মিনিমাম এম আই এন দেবেন, মিনিমাম মিনিমাম দিয়ে লিখবেন যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কোথার থেকে শুরু হলো, এইখান থেকে শুরু হলো, তারপরে দুই ফোঁটা দিয়ে এইখান থেকে শেষ করে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম, দেখছেন মিনিমাম সবচেয়ে সবচেয়ে ছোট হচ্ছে এই যে 10,000, হ্যাঁ। আর ম্যাক্সিমাম যদি বাই করতে চাই ঠিক একই অবস্থায় এম আই এম এ এক্স, হ্যাঁ এম এ এক্স দিলাম, ম্যাক্সিমাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এখান থেকে শুরু হলো, আপনার যেখান থেকে শুরু হবে সেখানে দেবেন, দুই ফোঁটা দিয়ে এখানে দিলাম আমি, দিয়ে এই ব্র্যাকেটটা ক্লোজ করলাম, তারপরে এন্টার দিলাম, দেখুন সবচেয়ে বড় হচ্ছে 30,000। তো এইভাবে যোগ বিয়োগ গুণ ভাগ এভারেজ এ আপনারা যা কিছু সবগুলো করতে পারবেন। তারপরে এখান থেকে আমি সোজা চলে যাই ইনসার্টে, এই যে ইনসার্টে গেলাম, দেখুন এখন ইনসার্টে যাওয়ার পর একটা টেবিল যদি আপনারা টেবিল করতে চান সেই ক্ষেত্রে এই দেখুন টেবিল টেবিলে টিপ দেবেন, যে বক্স খেয়াল করেন এখানে আমি এইটুক পর্যন্ত টেবিল করব, এখানে থাকা অবস্থায় যদি ইনসার্টে যাই এই যে টেবিলে দিই, দেখুন এই যে বলতেছে এই পর্যন্ত, এই যে টেবিল কিন্তু হয়ে গেছে এই পর্যন্ত, যে পর্যন্ত দেবেন ঠিক সেই পর্যন্ত একটা টেবিল হয়ে গেছে, দেখছেন এরকম। আচ্ছা কন্ট্রোল জেড দেন, আগের অবস্থায় চলে আসলাম। আচ্ছা তারপরে ইনসার্টে যেয়ে আমরা এখন যদি দেখি আরও এই যে শেপের কাজ, আমরা জানি শেপ দিয়ে বিভিন্ন ডিজাইন করা যায়, তা আমরা একটা শেপ দেখি যে হার্টসের বিভিন্ন ডিজাইনগুলো এই যে এখানে আনা যায়। আচ্ছা তারপরে চলে আসে এই ডিজাইনগুলোকে বিভিন্ন এই যে শেপ কালার করা যায়, অন্য কালার দিবেন, তারপরে এখানে ফিল আউট করে দেওয়া যায়, দেখছেন যদি ফিল আউট করে দিতে চান এটা ফিল আউট করে দিতে পারবেন। তারপরে এখান থেকে কোনো পিকচার আনতে গেলে এই যে এখান থেকে অন্য একটা যদি মোটা করতে চান এই যে মোটা করতে পারবেন। তারপরে যদি ইফেক্ট দিতে চান আরও সুন্দর সুন্দর এই থ্রিডি ইফেক্ট, দেখছেন সেও সুন্দর সুন্দর থ্রিডি ইফেক্ট দিতে পারবেন। আচ্ছা এখান থেকে সুন্দর সুন্দর থ্রিডি ইফেক্ট দেওয়া যাবে। তারপরে এখান থেকে যদি এই যে পিকচার আনতে চান এই যে কোনো পিকচার আবার এখানে নিচে নিয়ে আসতে পারবেন, এই যে অফলাইনে যায় আমি চলে যাব, দেখুন এখানে চলে যাই, এখানে যে যে কোনো দেখুন দেখি এখানে একটা পিকচার আমরা চলে যাই, এখান থেকে একটা যে কোনো একটা পিকচার নিয়ে আসি, এই যে পিকচার ঘরে আছে, পিকচার ঘরের থেকে দেখা গেলো যে আমি একটা পিকচার নিয়ে আসলাম, ঠিক এই যে দেখছেন এর ভিতরে নিয়ে আসলাম, যদি এটা আবার ঠিক ইফেক্টটাকে থ্রিডি জায়গা আবার অন্যটা দিয়ে দিই, এই যে দেখুন দেখছেন সুন্দর একটা পিকচার চলে আসলো আমাদের, এই যে আমরা সুন্দর পিকচারটা বানিয়ে ফেললাম। এই ইফেক্টটা যদি অন্যভাবে দিতে চান, যে কোনোভাবে দিতে চান সেই ইফেক্টটাই, এই যে দেখুন দেখছেন সেই ইফেক্টটা দিতে পারবেন, এই যে দেখেন, হ্যাঁ দেখছেন সব ইফেক্টটা শুদ্ধভাবে আপনি যেভাবে দিবেন এই যে সেভাবেই চলে আসছে, সেই ইফেক্টটা চলে আসবে, এই যে ইফেক্ট দিয়ে বড়ভাবে ইফেক্ট করতে পারবেন। আচ্ছা এখন চলে যাই আমরা ইনসার্টের পরে আর কী কী আছে দেখি একটু, এই যে পিকচার এখান থেকে পিকচার আনা যায়, হ্যাঁ আচ্ছা তারপরে এই যে চার্ট আঁকা যায়, যদি আপনারা চার্ট আঁকতে চান দেখুন এই যে আমি অল্প একটু দেখাই আপনাদের, আপনারা জানেন আমার এই চার্ট সম্বন্ধে আরও একটা ভিডিও আছে, সেগুলো ভিডিও দেখে আসবেন। এই যে এখানে যে চার্টে যাবেন, এই যে চার্টের কোনায় যাবেন, চার্টের কোনায় যে এখান থেকে অল চার্টে যাবেন, অল চার্টে যাই এই ধরুন কলাম লাইন পাই বার, হ্যাঁ সবগুলো আছে, আপনারা এক এক করে দিয়ে দেখবেন। এই যে লাইন যদি কলাম নেই, এই দেখুন কলাম নেওয়ার পরে এই যে আমরা কলাম চলে আসছে, দেখছেন এই যে বিভিন্ন নামগুলো, হ্যাঁ কলাম চার্টের এখানে ওরা রিকোয়েস্ট দিচ্ছে এই যে এখানে, দেখছেন এখান থেকে যেটা নেবেন সেটা এই স্যালারি শিট নাম্বার 1, দেখছেন এই নামগুলো চলে আসছে, হ্যাঁ এই যে এক্সিকিউটিভ কত ই দিচ্ছে সবগুলো এখান থেকে আপনারা করে নিতে পারবেন, এই চার্ট করতে পারবেন। আচ্ছা তারপরে চলে যাই আমি এখান থেকে আর হচ্ছে চলে যাই এই যে টেক্সট ওয়ার্প টেক্সট, দেখুন
ওয়ার্ক টেস্ট করতে পারবেন। এখানে এই যে ওয়ার্ক টেস্ট করে যদি আপনারা মোটা করে কোনো কিছু লিখতে চান, যে ওয়ার্কশিট WRK ওয়ার্কশিট লিখব, এই দেখুন মোটা করে আপনি ওয়ার্কশিটটা নিয়ে এখানে বসায় দিতে পারেন। এই যে ওয়ার্কশিটটা আমি সুন্দরভাবে বসায় দিতে পারেন, এরকম মোটা মোটা সুন্দর করে ডিজাইন করে আঁকতে পারবেন। তারপর আবার যাই ইনসার্টে, আর আছে কি এই যে স্যাম্পল, বিভিন্ন স্যাম্পলগুলো এখান থেকে যদি কোনো স্যাম্পল লাগে এই স্যাম্পলগুলো নিয়ে আসতে পারবেন। এই যে ইনসার্টে দিয়ে ওকে দিলেই দেখুন এই স্যাম্পলগুলো চলে আসছে। ধরেন এখানে আমি একটা স্যাম্পল দিব, তো এখানে স্যাম্পল এই যে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন এই যে এখানে অনেক, এই যে এই ঘটা নিলাম, নিয়ে ইনসার্ট দিলাম, এই দেখুন স্যাম্পলটা চলে আসছে। তারপরে এখানে সাইজ বড় করলেই আপনার বড় হয়ে যাবে। সাইজ বড় করতে গেলে আমরা জানি এখান থেকে যাই, এই যে যত বড় দেবেন দেখছেন তত বড় এই স্যাম্পলটা বড় হয়ে হয়ে যাবে। তারপরে চলে যাই পেজ লেআউট, পেজ লেআউট হচ্ছে পেজ সেট আপ, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। পেজ সেট আপ করে নিই আমরা যে কোনো কাজ করি, পেজ সেট আপ করে নিই। এই যে প্রথমে যাব, তারপরে পেজ সেট আপে ক্লিক করব, তারপরে এখান থেকে এই যে মার্জিন দেব কতখানি, টপ বটম লেফট রাইটে যতখানি দেবেন দিবেন। তারপরে এখান থেকে পেজ সেট আপ, এই যে কোন সাইজে ল্যান্ডস্ক্রিপ্ট দেবেন না পোর্ট্রেট দেবেন, পোর্ট্রেট মানে আড়াআড়ি হয়ে যাবে, ল্যান্ডস্ক্রিপ্ট মানে লম্বালম্বি, কত সাইজের। এই যে এখান থেকে দেখুন পেপার সাইজ বিভিন্ন সাইজের আছে, লিগাল, হ্যাঁ, এ4 সাইজ, আর তারপরে এই যে স্মল সাইজ, যেটা খুশি ইচ্ছা করে দেবেন। তারপর হিটার ফুটার, এখান থেকে হিটার ফুটার তৈরি করা যায়। হিটার ফুটার মানে মা উপরে হবে এবং নিচে হবে, হিটার মানে উপরে, সব সময় লেখার উপরে যা লিখবেন তা লিখে লেখা হয়ে যাবে এবং ফুটার মানে নিচে হবে। তো এইভাবে হিটার ফুটার তৈরি করা যায়। তারপরে চলে যাই আমরা, যদি এখানে প্রিন্ট, এখানে দেখুন যে কোনো জিনিস প্রিন্ট করতে গেলে প্রিন্ট প্রিভিউ আমরা প্রথমে দেখে নিতে পারি। সেটা হচ্ছে এই পেজ লেআউটে এই যে বিভিন্ন যে প্রিন্ট করা, তো প্রথমে এই যে ফাইলে যাবেন, তারপরে এই যে প্রিন্টে ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে প্রিন্ট প্রিভিউ দেখাচ্ছে, আমার এটি প্রিন্ট আসবে। তো এখানে প্রিন্টে ক্লিক করলে এই যে প্রিন্টে যদি কানেকশন থাকে তাহলে প্রিন্ট হয়ে যাবে এখান থেকে। আচ্ছা, তারপরে চলে যাই আমরা, এরপরে চলে যাই ফর্মুলা, বিভিন্ন ফর্মুলাগুলি, যে অটোসাম, হ্যাঁ অটোসাম, দেখুন এখানে আমি যোগটা অটোসাম করতে পারি। এই যে দেখুন এখান থেকে যদি আমি এই ঠিক এইখানে পর্যন্ত এইখানে আমরা টোটালটা বসাবো, হ্যাঁ একটা ঘর বেশি রাখলাম, তারপরে এই অটোসামে দেওয়ার সাথে সাথেই অটোসাম দিলাম, এই দেখুন টোটালটা এখানে বসে গেছে, কিন্তু এই যে টোটালটা বসে গেছে। আচ্ছা, এক্সেলে আরেকটা সুবিধা কি, যদি আপনারা এখানে একই সূত্র বসাইতে চান সেই ক্ষেত্রে দেখুন এখানে আমি এখানে আরেকটা বসালাম, এই যে এই তিনটা আমি লিখলাম, হ্যাঁ তিনটা লেখার পরে এখানে আবার যদি এই তিনটা লেখার পরে ঠিক একই অবস্থা, এইগুলো যে সূত্র করছেন ঠিক একই সূত্র যদি এখানে বসাইতে চান সেই ক্ষেত্রে আবার অটোসাম করতে চান, এই যে এখানে রেখে দেখুন এখানে রেখে আমি অটোসাম দিলাম, অটোসাম দেওয়ার সাথে সাথে এই যে এখানে কিন্তু বসে গেছে, দেখুন অটোসাম দেওয়ার সাথে সাথে এই দেখুন টোটালটা 600 হয়ে গেছে, দেখছেন এই যে 100, 200 আর 300, মোট হচ্ছে টোটাল হচ্ছে 600। খেয়াল করেন এখানে যদি আমি আবার 200 লিখি তাহলে ও আপনি যোগ করে নেবেন, দেখুন এই যে দেখুন 800 হয়ে গেছে, দেখছেন একটু যেহেতু আমি এটা যোগ করছি সেই যে আমি যা লিখবো এই যে দেখুন 400 ওই দেখুন যোগ হয়ে যাচ্ছে। তো এইভাবে এক্সেলের অটোসামগুলো সুন্দরভাবে করা যায়। তারপরে চলে যাই আমরা ডাটাতে, ডাটাতে দেখুন যদি এই যে আমরা এটা ফিল্টার করতে চাই, ছোটো থেকে বড়, বড় থেকে ছোট যদি আমরা ফিল্টারিং করতে চাই সেই ক্ষেত্রে কী করবো, এই যে এটা প্রথমে হেডিংটাকে ব্লক করবো, তারপরে এই ফিল্টারে ক্লিক করবো, ফিল্টারে ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে ছোট্ট একটা ডাউন ড্রপ আপ মেনু এই যে এখানে তৈরি হয়েছে, ঠিক এখান থেকে আমরা এই স্লটিং করতে পারবো। আমরা যেভাবে ম্যাট্রিক ইন্টারমিডিয়েটের রেজাল্টগুলো ছোটো থেকে বড় বা বড় থেকে ছোট নিতে পারি ঠিক এখানে তাই করবো, এই যে স্লটিং মানে ছোট থেকে বড় থেকে ছোট, এখানে টিপ দেবো, টিপ দেওয়ার সাথে সাথেই এটা এই যে এখানে আপনারা যেটাই করবেন এই যে এখানে ধরুন স্যালারি এখানে ক্লিক করার পর দেখুন স্লট স্মলার টু লার্জ, ঠিক আছে ছোটোর থেকে বড় আর লার্জেস্ট টু স্মলার, আমরা কোনটা করবো বড়োর থেকে ছোট করি, এই যে লার্জ দেখুন এখান থেকে সবচেয়ে যে লেখাগুলো এইগুলো বড় আসছে সেই এইখান থেকে বড়োর থেকে ছোট হয়ে গেছে, দেখুন 30,000, 25,000, 25,000, দেখছেন ঠিক একই অবস্থায় যদি আমরা ছোটোর থেকে করতে চাই আবার টিপ দিই, এই যে স্মলার, এই দেখুন স্মলার দেওয়ার সাথে সাথে 1,000, 1,200, 1,300, 1,400, 1,400, দেখছেন এইভাবে
আমরা ফিল্টার করে এটাকে ছোট থেকে বড় করতে পারি, আবার লেখাও করতে পারি। এ বি সি ডি আগে প্রথম আসবে, আপনারা করে দেখবেন। তারপর এখান থেকে এই ফিল্টারটা উঠে দিতে গেলে আবার এখানে যে আমরা দেখুন আবার ব্লক করব, ব্লক করার পর এই যে ফিল্টারে যে যদি ওই করেন, এই যে দেখুন নাই, একবার আসতেছে একবার নাই, এখন কিন্তু ফিল্টার নাই। ঘর বাড়াইতে চান তাহলে কি করবেন, এই যে এইভাবে জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট থাকা অবস্থায় রাইট মাউস ক্লিক করে ইনসার্টে ক্লিক করবেন। এই দেখুন আরেকটা বেরিয়ে গেছে। আবার যদি এটা কমাইতে চান তাহলে আবার এই যে দুটো ব্লক করে তা রাইট মাউস ক্লিক করে ডিলেট কাজ চাপ দেবেন, দেখুন মুছে গেছে। তো এরকম যদি কলামও যদি কোনোটা বাই করতে চান তাহলে এরকম সিলেক্ট করবেন, সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে এই যে ইনসার্টে ক্লিক করবেন, দেখুন আরেকটা ঘর বাড়ি গেছে, দেখছেন। তো এ আবার যদি মুছতে চান এটা ডিলেট, এই যে সিলেক্ট থাকা অবস্থায় রাইট মাউস ক্লিক করে এই যে ডিলেট ক্লিক করবেন, দেখছেন। তো এইভাবে রো এবং কলাম বেশি করা যায়, কমানো বাড়ানো করা যায়। তারপরে চলে যাই আমরা ভিউতে। ভিউতে দেখুন আরও একটা সুন্দর জিনিস আছে, সে হচ্ছে এই যে ফ্রি স্প্যান, দেখছেন। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এক্সেলে খুবই ইম্পর্টেন্ট জিনিস। দেখা গেল যে এই যে সেল নেম পজিশন স্যালারি, আমার এই জিনিসটা সব সময় থাকবে। আর এদিক উপরে উঠালে উপর থেকে নিচে, আমি যখন এই যে 12 পর্যন্ত দেখতে পাচ্ছি, তারপরে কিন্তু আর দেখতে পাচ্ছি না। এই দেখুন এখানে যদি আমি উঠাই তাহলে কী করবে, সব এই স্যালারি নেম এটা কিন্তু চলে যাচ্ছে, তাই না? আমি চাবো যে এই এইটুক স্যালারি নেম পজিশন এই জিনিসটুক থাকবে আর এটা উপরে উঠে যাবে। সেটা কীভাবে সম্ভব দেখুন, নিচে রাখলাম, এইখানে কার্সর রাখবেন, তারপরে ফ্রিজ প্যানে যাবেন, ফ্রিজ প্যানে যাই ফ্রিজ দিয়ে দিলাম। এখন দেখুন এইখান থেকে ফ্রিজ হয়ে গেছে, মানে এইটুকু থাকবে, নিচের থেকে উপরে উঠে যাবে। এই দেখুন খেয়াল করেন, এই যে চলে যাচ্ছে, দেখছেন। এটাকে বলে ফ্রিজ। এক্সেলে এক্সেল শিটে খুব জরুরি দরকার, যত কাজ করি আমরা এটা খুব জরুরি দরকার। আবার ফ্রিজ করলে এই যে আবার এখান থেকে আনফ্রিজ করলে এটা চলে যাবে। তো বন্ধুরা, এইভাবে এক্সেলের সমস্ত কাজগুলো করা যায়। যদি আমার ভিডিওটা আপনাদের কোনো কাজে লাগে বা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, যেন নতুন নতুন ভিডিওগুলো প্রথমেই পেয়ে যেতে পারেন। আজকের মতো এখানে বিদায়, ধন্যবাদ সবাইকে।